أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي দর্শক বন্ধুরা এখন আমি একটা গুরুত্বপূর্ণ হাদিস বলবো হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ আমলে মিশকাত শরীফের হাদিস হাদিস নাম্বার 2204 এখানে বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি সকালবেলা বলে 100 বার সুবহানাল্লাহ এবং সন্ধ্যায় বলে 100 বার সুবহানাল্লাহ এই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি 100 বার হজ করছে আর যে ব্যক্তি সকালবেলা বলে 100 বার আলহামদুলিল্লাহ এবং সন্ধ্যায় 100 বার বলে আলহামদুলিল্লাহ এই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি 100টা ঘোড়া নিয়ে 100 জন মুজাহিদকে নিয়ে ধর্মের যুদ্ধে রওনা দেয় এবং যে ব্যক্তি সকালবেলা 100 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সন্ধ্যায় 100 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ এই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি ইসমাইল আলাইহিস সালামের বংশের 100 জন গোলামকে আজাদ করে দিয়েছে আর যে ব্যক্তি সকালবেলা 100 বার বলে আল্লাহু আকবার এবং সন্ধ্যায় 100 বার বলে আল্লাহু আকবার এই ব্যক্তির থেকে বেশি সওয়াব নিয়ে কেউ উপস্থিত হতে পারবে না ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি এই আমলগুলো আরো বেশি বেশি করছে দর্শক বন্ধুরা এখন আমরা জানলাম যে 100 বার করে 100 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ এবং 100 বার আল্লাহু আকবার সকাল এবং সন্ধ্যায় যে পাঠ করবে সে আমি পূর্বে যে বর্ণনা করলাম সে এই সওয়াবে ভূষিত হবে ইনশাআল্লাহ আজকে থেকে আমরা এই আমলটা করব